আমার থানাতে এটা ফেক সার্টিফিকেট ম্যানুফ্যাকচারিং এর কেস হয়েছিল। এই কেসের তদন্ত কালত আমি সর্বমুঠ সাতজন মানুষ ধরেছি। এতালেকে দুজন নলবাড়ির আছে, সেই নলবাড়ির দুজনের পর আমি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার আদি উদ্ধার করে জব্দ করেছো। আমার তদন্ত চলি আছে। তেওঁলোকৰ স্টেটমেন্টত আমি আর কিছু কিছু কথা গম পাইছো, এখানে আমি ডিসক্লোজ করব বিচরা নাই তদন্তর খাতির। পরবর্তী পর্যায়ত আপনাদের জানাব। ভয়াবহ কথা নিশ্চয় হয়, তেওঁলোকে গোটেই শিক্ষা ব্যবস্থাটোকে তেওঁলোকে ভেঙুচালি করে ফেক সার্টিফিকেট দি পেলায় নিজে যেতিয়া শিক্ষা গ্রহণ করেছে, পরবর্তী পর্যায়ত তেখেতসকল আর কি কি করব, তো সেইকারণে তেওঁলোকক প্রিভেন্ট করবর কারণে অ্যারেস্ট করে আমি এই তদন্ত চলাইছো। তেওঁলোকে এটা ন্যায়িক জিম্মাত আছে, দুজন ব্যক্তি আমার পুলিশ কাস্টডিত আছে, বাকি পাঁচজন ন্যায়িক জিম্মাত আমার তদন্ত অব্যাহত আছে। পরবর্তী পর্যায়ে দেখা যাক কি কি বাহির হয়। আমার থানাতে এটা ফেক সার্টিফিকেট ম্যানুফ্যাকচারিং এর কেস হয়েছিল। এই কেসের তদন্ত কালত আমি সর্বমুঠ সাতজন মানুষ ধরেছি। এতালেকে দুজন নলবাড়ির আছে, সেই নলবাড়ির দুজনের পর আমি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার আদি উদ্ধার করে জব্দ করেছো। আমার তদন্ত চলি আছে। তেওঁলোকৰ স্টেটমেন্টত আমি আর কিছু কিছু কথা গম পাইছো, এখানে আমি ডিসক্লোজ করব বিচরা নাই তদন্তর খাতির। পরবর্তী পর্যায়ত আপনাদের জানাব। ভয়াবহ কথা নিশ্চয় হয়, তেওঁলোকে গোটেই শিক্ষা ব্যবস্থাটোকে তেওঁলোকে ভেঙুচালি করে ফেক সার্টিফিকেট দি পেলায় নিজে যেতিয়া শিক্ষা গ্রহণ করেছে, পরবর্তী পর্যায়ত তেখেতসকল আর কি কি করব, তো সেইকারণে তেওঁলোকক প্রিভেন্ট করবর কারণে অ্যারেস্ট করে আমি এই তদন্ত চলাইছো। তেওঁলোকে এটা ন্যায়িক জিম্মাত আছে, দুজন ব্যক্তি আমার পুলিশ কাস্টডিত আছে, বাকি পাঁচজন ন্যায়িক জিম্মাত আমার তদন্ত অব্যাহত আছে। পরবর্তী পর্যায়ে দেখা যাক কি কি বাহির হয়।